الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সৌদি আরব থেকে আমাদের সম্মানের দিনী ভাই মাহফুজুর রহমান, আপনি জানতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি বলে যে আমি পরকালে বিশ্বাস করি না, তো সে কোন পর্যায়ে চলে যাবে, বা সে মুসলমান থাকবে কি না, বা জাহান্নামে যাবে কি না। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একজন মেয়ে যে রেডিও বার্তায় এসে সে বলছিল যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, এই জন্য পরকাল বিশ্বাস করি না। এখন বিষয় হলো, একজন মানুষকে হত্যা করার পিছনে, কাফের বলার পিছনে অনেকগুলো কারণ থাকা লাগবে। সে নিজের জ্ঞান থেকে বলেছে কি না, বা সে এই বিষয়টি সে বুঝে কি না, পড়াশোনা করা আছে কি না, বা পাগলামি কোনো সমস্যা আছে কি না, এরকম অনেকগুলো কারণ দাঁড় করাতে হবে। তবে যদি সে পড়াশোনা না করে, তার রবের সম্পর্কে না জেনে, সৃষ্টিগুলো সম্পর্কে না জেনে, এমনি যে প্রাথমিক যে জ্ঞান পরিবার থেকে যারা পেয়ে থাকে, যেমন ছোটোবেলায় বাচ্চাদেরকে যদি বলা হয় যে বাবু ওই মানুষটাকে তুমি আব্বু বলো তো, তখন সে কিন্তু আব্বু বলে। বাবু ফোকামণি ওই মানুষকে তুমি আম্মু বলো তো, সে আম্মু বলে, কারণ সে তো জানে না। কিন্তু যখন সে বড় হয় তখন সে বুঝতে পারে আসল পিতামাতা তার কে। তো এখন বিষয় হলো, সে কেউ যদি নিজের স্বজ্ঞানে সৃষ্টিকর্তা সম্পর্কে জেনে, কিতাবসমূহ আসমানি কিতাব পড়ে, স্বজ্ঞানে যদি বলে যে আমি পরকাল বিশ্বাস করি না, তাহলে আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা। এই যে ঈমান আল্লাম, একে একটা অস্বীকার করলে সে আর মুমিন মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, অস্বীকারকারী কুফরি করলো। যদি সে না জেনে বলে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবেন। আর এই সকল বিষয় নিয়ে আমাদেরও যারা আলেম সমাজ রয়েছে তাদেরকে বোঝানো উচিত যে কী করলে কাফের হয়, কী করলে মুমিন থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পয়গম্বরদের প্রেরণ করেছেন কাফের থেকে মুমিন বানানোর জন্য, মুমিন থেকে কাফের বানানোর জন্য পাঠাননি। আনি আবুদুল্লাহ অজিতা নিব, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। তাগুত জিনিস কি এটা অনেকেই বোঝে না, তাগুত কি, কুফুরি কি ওটা অনেকেই বোঝে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাত ছেড়ে দেয় সে কুফুরি করলো, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। একজন মুমিন আর একজন কাফের পার্থক্য সালাত, তো অনেকের সালাতই পড়ে না, কি কাফের। কাজে মুসলমানের রক্ত হালাল হারাম নয়, এই জন্য মুসলমান যদি বিসমিল্লাহ বলতেও বলে যায় তার কুরবানি জায়েজ হয়ে যায়। কাজে যারা সকল কথা বলে তাদের দেখতে হবে তারা স্বজ্ঞানে বলেছে কিনা, যদি স্বজ্ঞানে পড়াশোনা করার পর যদি বলে যে আল্লাহকে মানি না, পরকাল বিশ্বাস করি না, তাহলে সে কাফের হয়ে যাবে। যখন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব, আমি তোমাদের বড় প্রতিপালক, সে স্বজ্ঞানে বলছিল, সেজন্য সে কাফের ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু